বিরতির পর প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আবারো চোরের দলের হানা, দোকানের তালা ভেঙে নিয়ে যায় বিভিন্ন যন্ত্রাংশ এবং প্রায় 30 থেকে 40 হাজার টাকার জিনিসপত্র নিয়ে চম্পট দেয় চোরের দল। জানা যায় উত্তর জেলার পানিসাগর মহকুমা অন্তর্গত দক্ষিণ পানিসাগর গ্রামের 3 নম্বর ওয়ার্ডে এই চুরির কাণ্ডটির অভিযোগ পাওয়া যায় এবং আরো জানা যায় ওই এলাকার মৃত শৈলেশ চন্দ্র দাসের পুত্র রমাকান্ত দাসের দোকানের তালা কেটে রাতের বেলায় চুরি করে নিয়ে যায় বিভিন্ন সামগ্রী চোরের দল এবং দোকানের মালিকের অনুপস্থিতিতে চোরেরা দোকান থেকে বিভিন্ন ফ্রিজ সহ মুদি মাল চুরি করে নিয়ে যায় এবং আজ সকালে পার্শ্ববর্তী বাড়ির লোকজনেরা দোকানের দরজা খোলা এবং জিনিসপত্র এলোমেলো দেখে খবর পাঠায় দোকানের মালিককে। খবর পেয়ে দোকানের মালিক ছুটে এসে এই দৃশ্যটি পরিলক্ষিত করে এবং তড়ি ঘুড়ি তিনি খবর দেয় পানিসাগর থানায়। খবর পেয়ে পানিসাগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং তদন্ত করেছে। এই বিষয়ে দোকানের মালিক এবং সংশ্লিষ্টরা কি বলছে আমরা একবার শুনব। কি নাম আপনার? রমাকান্ত দাস। এই এলাকাটা কি জান করে? এটা হলো দক্ষিণ পানিসাগর, এটা 3 নম্বর ওয়ার্ড। গতকালকে আপনার বলে চুরিছে আমরা জানতে পারলাম, কিভাবে করছে ঘটনা? ঘটনা তো ধরেন আমি প্রত্যেক দিন 9টা সাড়ে 9টা বা 9টার ভিতরে আমি দোকান বন্ধ করি। প্রায় আজকে আমার 1.5 বছর হয়েছে দোকান দেওয়ার। কালকে হঠাৎ করে রাত্রে আমার দোকানটা চুরি হয়েছে। ফ্রিজ অনেক জিনিস আছিল, সবগুলো চুরি হয়ে গেছে। এইভাবে আমরা গ্রামে আরো কটা জিনিস এরকমভাবে চুরি হয়েছে। তো আমরা তো আসলে ছুটটা ধরতে পারি না, সেবা খারা সেম আমারও কালকেই আমার ঘটনাটা। যদিও একটু আগে আমাদের প্রশাসন পানিসাগর আইয়া গেছে, তারা ওনারা আবার পরে সব কিছু দেখছে, দেখিয়া গেছে। আচ্ছা, যদি আমার কোনো সন্দেহ থাকে আমি তারা জানাইতাম। আসলে তো এইভাবে যদি গ্রামের মধ্যে হয় তাহলে আমরা গ্রামের মানুষ কিভাবে, আমরা দোকান হোক বাড়ি হোক, গাড়ি রাখার পরে ব্যাটারি চুরি হয়ে যায়, বাড়ির মানুষ না থাকলে বাড়ি চুরি হয়ে যায়, আমরা কিভাবে আমরা চলব? তা আমরা একটা আবেদন করবো, যেহেতু এটা সাংবাদিকের মাধ্যমে যা সবাই জানতে হইবে যে আমাদের প্রশাসন যারা রয়েছে ওনারা যাতে আসলে প্রত্যেক দিন একবার যাতে এলাকা রানিং দেওয়ার লাগিয়া, কারণ এইভাবে দিলে আমাদের এই রাস্তার দিকে প্রত্যেক দিন রাইট বিভিন্ন ধরনের গাড়ি যায়, আমরা বুঝতাম পারি না কি গাড়ি, আমরা তো ধরার কোনো রাস্তা নাই। আশা করি প্রশাসন থেকে এটা যদি একটা ওনারা যদি একটা এখানে একটা পদক্ষেপ নেন, আশা করি ডেইলি বিভিন্ন ধরনের সমস্যা সমাধান হইবে। আশা করি মানে এখানে ডেইলি রাত্রে অনেক গাড়ি যায়। কি কি জিনিস করা গেছে? আপনারা শুনলেন দোকানের মালিক কি বলেছেন। মূলত এই ঘটনাটি কিন্তু একটি মামলা হাতে নিয়েছে পুলিশ এবং চোর কাণ্ডে যারা অভিযুক্তরা রয়েছে তাদের বিরুদ্ধে ইতিমধ্যে তল্লাশ জারি রেখেছে বলে জানা গিয়েছে। এছাড়া ইদানিংকালে গোটা পানিসাগর মহকুমা চোরে এই ধরনের চুরির কাণ্ড প্রায় প্রতি রাতেই সংঘটিত হচ্ছে এবং এ পানিসাগর থানার পুলিশ এই চুরির কাণ্ডটি হাতে নিয়ে কোনো সুরাহা করতে পারে কিনা তাই এখন দেখার। তাই পানিসাগর পুলিশের বিরুদ্ধে এই নিয়ে সাধারণ জনগণের মধ্যে কিন্তু একটি ক্ষোভ বিরাজ করছে যে প্রতিনিয়ত পানিসাগর এলাকায় এত পরিমাণে চুরির কাণ্ড সংঘটিত হচ্ছে কিন্তু সেখানে চোরকে পাকড়াও করতে পারছেন না পুলিশ। এখন দেখার বিষয় এই চুরির কাণ্ড সংঘটিত হওয়ার পর এবং সেই সংবাদ প্রকাশ হওয়ার পর পুলিশ তৎপর হয়ে সেই চোরের দলকে আটক করতে পারে কিনা। এখন সবাই ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সাথে থাকবেন।